আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা দেখে হয়তো অনেকে হাসতে পারেন, আবার হয়তো অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা এখন অনেকের কাছে খুবই মামুলি ব্যাপার, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত প্রচুর লোক আছে যারা এই টেকনোলজি সম্পর্কে তেমন ধারণা রাখে না। আমি মূলত তাদের জন্য এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা না জানেন, তাহলে আজকের ভিডিওতে আপনাকে ওয়েলকাম করছি। তো চলুন শুরু করা যাক যে কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা দেখে নিই। অনেকের মোবাইলে আগে থেকেই ফেসবুক থাকে, কিন্তু যাদের মোবাইলে আগে থেকে ফেসবুক নেই তারা গুগল প্লে স্টোর থেকে এভাবে ফেসবুকটা ইনস্টল করে নেবেন। ফেসবুক ইনস্টল করা হয়ে গেলে আপনাকে ওপেন বাটনে চাপতে হবে। তো ওপেন বাটনে চাপার পর আপনি এখানে ফেসবুকের প্রথম যে ইন্টারফেস সেটা দেখতে পাবেন। এখানে চাইলে আপনি আপনার পূর্বে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটা নাম্বার দিয়ে লগ ইন করে ফেসবুক চালাতে পারবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটনে চাপতে হবে। তারপরে জয়নিং ফেজে নেক্সট নেক্সট বাটনে চাপবেন, তারপরে কিছু অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যদি আগে থেকে কোনো ইমেল থাকে তাহলে সেই ইমেলটা ব্যবহার করার অনুমতি চাইবে, আপনার সেই ইমেলটা দিয়ে দিবেন। দিলে সেখান থেকে বাই ডিফল্ট নাম নিয়ে নেবে। নাম নেওয়ার পর আপনাকে জন্ম তারিখ দিতে বলবে, এখানে আপনি আপনার জন্ম তারিখটা নির্বাচন করে দেবেন। তো আমি এখানে আমার নিজের জন্ম তারিখটা নির্বাচন করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে নেক্সট বাটনে চাপবো। এখন আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমি মেয়ে না ছেলে, সেটা দেখিয়ে দেওয়ার পর আমাদেরকে আমাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ফেসবুক বর্তমানে খুবই স্ট্রিকি, তাই আপনাকে অবশ্যই ফেসবুকে অ্যাকাউন্ট করতে হলে মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে। এরপর আমরা একটা পাসওয়ার্ড অথবা পিন যেটা বলেন না কেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাইন আপ বাটনে চাপতে হবে। এই সাইন আপ বাটনে চাপার মাধ্যমে আপনি ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ শর্ত অথবা ফেসবুকের আইন সম্পর্কে আপনি তাদেরকে সম্মতি দিবেন। এটা সম্মতি দেওয়ার পরেই কিন্তু আপনি এর ভিতরে ঢুকতে পারবেন। তো সাইন আপের বাটনে চেপে আমরা এটার ভিতরে ঢুকছি। তো মোটামুটিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এ ধরনের একটা পেজ আসবে, আপনি এখানে অ্যালাউ করে দেবেন অথবা কন্টিনিউ বাটনে চাপ দেবেন, তারপরে ইয়েস বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনাকে এই ফেসবুকে ঢোকার জন্য আপনাকে আপনার এতক্ষণ আমরা যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুকটা অ্যাকাউন্ট চালু করেছি সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাকে এই পেজে নিয়ে আসবে, এখানে বলবে আপনাকে আপনার ছবিটা আপলোড করে দেওয়ার জন্য, অথবা আপনি চাইলে এখানে স্কিপ বাটনে চেপেও দিতে পারেন, তাহলে পরে আপনি ছবি আপলোড দিতে পারবেন। তো এখন আমরা মোটামুটিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে গিয়েছি। ফেসবুক আপনার লোকেশন ব্যবহার করতে চাচ্ছে, তাকে আপনাকে অনুমতি দেওয়ার জন্য অ্যালাউ বাটনে চাপতে হবে। তো মোটামুটিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা চালু করে ফেলেছি। এই সিম্পল প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট চালু করতে পারবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, আর যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।